রাত পোহালেই শুরু হচ্ছে এশিয়া কাপের 15তম আসর। 27 আগস্ট শুরু হয়ে 11 সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরে। 2016 সালের পর এবার দ্বিতীয়বারের মতো টি-20 ফরম্যাটে হচ্ছে এই আসর। এশিয়া কাপের আগের 14 আসরের মধ্যে সর্বোচ্চ 7 বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত, 5 বার চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা, আর 2 বার এই খেতাব ঘরে তুলেছে পাকিস্তান। 3 বার এশিয়া কাপের ফাইনাল খেললেও 1 বারও শিরোপা জেতার সৌভাগ্য হয়নি বাংলাদেশের। আগের 14 আসরের শিরোপা ভাগাভাগি হয়েছে ভারত, পাকিস্তান আর শ্রীলঙ্কার মধ্যে। তাই এবার এই টুর্নামেন্ট খেলতে মাঠে নামার আগেই নতুন কোনো চ্যাম্পিয়ন দেখার আশার কথা জানিয়ে রাখলেন বাংলাদেশ দলপতি সাকিব আল হাসান। Facing any team as long as we are playing the final. So I don't mind, it can be any other team. I hope it's a new team because India has won a lot of times, Sri Lanka has won, Pakistan has won. So I hope this time it will be a new team that will win the Asia Cup. এশিয়া কাপে 6 দল 2টি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। বি গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা আর আফগানিস্তান, আর এ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান এবং বাছাই পর্ব পেরিয়ে আসা হংকং। উল্লেখ্য, এশিয়া কাপের বাছাই পর্বে কুয়েত, আরব আমিরাত এবং সিঙ্গাপুরকে হারিয়ে মূল পর্বে উত্তীর্ণ হয়েছে হংকং। 2 গ্রুপের প্রতিটি দল একে অন্যের সঙ্গে 1টি করে ম্যাচ খেলবে। প্রতিটি গ্রুপের সেরা 2 দল উঠবে সুপার 4-এ, যেখানে প্রতিটি দল আবার অন্য দলগুলোর মুখোমুখি হবে 1 বার করে। বাংলাদেশের অধিনায়ক সাকিবের কথার সূত্র ধরে যদি নতুন চ্যাম্পিয়নের কথা ভাবতেই হয়, তাহলে কে হতে পারে সেই দল? বাংলাদেশ। শেষ 4 আসরের মধ্যে 3 বার ফাইনাল খেলে রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে টাইগারদের। বাস্তবিক দিক বিবেচনা করলে গ্রুপ পর্ব পেরিয়ে দ্বিতীয় পর্বে যাওয়াই বাংলাদেশের জন্য কঠিন এক চ্যালেঞ্জ, কারণ গ্রুপের অপর 2 দল আফগানিস্তান এবং শ্রীলঙ্কা উভয়ই টি-20 ফরম্যাটে বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে রয়েছে। এমনকি হেড টু হেড ম্যাচের বিচারেও অনেক পিছিয়ে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে 8 ম্যাচ খেলে 5টিতেই হেরেছে বাংলাদেশ, জিতেছে মাত্র 3টিতে। অপরদিকে শ্রীলঙ্কার বিপক্ষে 12 ম্যাচ খেলে 8টিতেই হেরেছে বাংলাদেশ আর জিতেছে মাত্র 4টিতে। তাই সুপার 4-এ খেলা, ফাইনাল খেলা কিংবা চ্যাম্পিয়ন হওয়ার কথা চিন্তা করার আগে গ্রুপ পর্ব থেকে ম্যাচ বাই ম্যাচ ফলাফল নিশ্চিত করে সামনে এগোনোই সমীচীন হবে টিম বাংলাদেশের জন্য। এশিয়া কাপের অন্যতম সেরা আকর্ষণ হলো 2 চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচ। এমনিতে এই 2 দেশের রাজনৈতিক সমস্যার কারণে তারা নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। তবে এবারের এশিয়া কাপে নিজেদের মধ্যে 3টি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে ভারত পাকিস্তানের। 28 আগস্ট প্রথম ম্যাচটি হবে গ্রুপ পর্বে। এরপর তারা যদি গ্রুপের শীর্ষ 2 দল হয়, তবে সুপার 4-এ দ্বিতীয়বার দেখা হবে, আর তৃতীয়বার দেখা হতে পারে যদি এই 2 দল ফাইনাল খেলতে পারে। সুপার 4-এ এই 2 দল শীর্ষ 2-এ থাকলে এশিয়া কাপ প্রথমবারের মতো দেখবে ভারত পাকিস্তান ফাইনাল। কোনো ধরনের অঘটন না ঘটলে এই গ্রুপের শীর্ষ 2 দল হয়ে সুপার 4-এ যাওয়ার কথা ভারত এবং পাকিস্তানেরই, কারণ তাদের গ্রুপের অপর দল হংকংয়ের সাথে অনায়াসেই জয় তুলে নেওয়া উচিত এই 2 দলের। যদি ভারত পাকিস্তান ফাইনালে খেলেও, তাহলেও চ্যাম্পিয়ন হবে কে? সাবেক অজি অলরাউন্ডার শেন ওয়াটসন কিন্তু এক্ষেত্রে টুর্নামেন্টের প্রথম থেকেই ভারতকেই এগিয়ে রাখছেন। বুধবার ICC রিভিউয়ে এশিয়া কাপ নিয়ে আলোচনায় ওয়াটসন বলেছেন, আমার মতে ভারতই এবার চ্যাম্পিয়ন হবে, তারা খুবই শক্তিশালী, যে কোনো কন্ডিশনে মানিয়ে নিতে পারে, ফলে আমার ফেভারিট ভারত। পাকিস্তানের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ, এই ম্যাচে যারা জিতবে তারাই শেষ পর্যন্ত এশিয়া কাপ জিততে পারে। শেষ পর্যন্ত কে হবে এশিয়া কাপের এবারের চ্যাম্পিয়ন তা জানা যাবে 11 সেপ্টেম্বর ফাইনালের পরেই। 27 আগস্ট প্রথম ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান আর শ্রীলঙ্কা। সেই ম্যাচের দিকে বাড়তি নজর থাকবে বাংলাদেশেরও, কারণ বি গ্রুপের পরের ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে টিম টাইগার্স। তার আগে আফগানিস্তানের বর্তমান অবস্থা সম্পর্কে একটা ভালো ধারণা নেওয়া চাই। জয়ন্ত কুমার, ক্রিকফ্রেনজি।